ইতিমধ্যে আমরা সকলেই জানি সিলেট বিভাগে বন্যার কারণে বেশিরভাগ অঞ্চলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, আর এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্রডকাস্ট বা ইন্টারনেট সেবা। আর এই ব্রডকাস্ট বা ইন্টারনেট সেবাকে সচল রাখতে যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। বন্যা দুর্গত এলাকায় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা সচল রাখতে সিলেট হাইটেক পার্কে গত রবিবারে ছোট আকারে ভিসেট হাব তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সংযোগ স্থাপন শুরু হয়েছে, এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। গত শনিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড জানিয়েছে, বন্যা কবলিত সিলেট এবং সুনামগঞ্জে জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপনে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সরাসরি তত্ত্বাবধানে সেনাবাহিনীকে 12টি ভিসেট যন্ত্র দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, যার মাধ্যমে জরুরি সেবা টেলিযোগাযোগ স্থাপন করা হবে। এছাড়াও বিভাগীয় কমিশনার দপ্তরে আরও 23টি ভিসেট যন্ত্র দেওয়ার কাজ এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বন্যার অবনতি হলে সামরিক এবং বেসামরিক প্রশাসনের চাহিদা অনুযায়ী আরও ভিসেট যন্ত্র প্রদান করা হবে, যার কারণে মুঠোফোন, ইন্টারনেট এবং ব্রডকাস্ট সেবা সচল থাকবে। এই ছিল আজকের টেক নিউজ। ধন্যবাদ, ভালো থাকবেন।